এই যে এটা, হ্যাঁ, স্ট্রেস সমান ফোর্স বাই এরিয়া। তো তাহলে এটা যদি আমরা পাই স্ট্রেস, তাহলে আরেকটা হচ্ছে স্পেসিফিক স্ট্রেস অথবা মাস স্ট্রেস, এটা বুঝলেই হবে। স্পেসিফিক স্ট্রেস অথবা এটা আরেক নাম হচ্ছে মাস স্ট্রেস। মাস স্ট্রেস বুঝো না, এই যে এতক্ষণ যে কথাটা বললাম এই কথাটা সামারি হচ্ছে এই মাস স্ট্রেস। মানে তুমি যদি শুধু ফোর্সের কথা বলো তাহলে কিন্তু এক্সাক্ট মেজারমেন্ট পাবা না, তাহলে ক্রস সেকশনাল এরিয়াটাকে নিতে হবে। এখন টেক্সটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে মনে করো আমি ফাইবারের কথা বলতেছি, সাপোজ ফাইবার, হ্যাঁ, এই একটা ফাইবার, তো এই একটা ফাইবার তার কি সব জায়গায় ইউনিফর্ম আছে? মানে এই যদি তুমি থিকনেস নাও, থিকনেসটা কি সব জায়গায় একই? না, তাহলে তুমি এই যে এরকম ক্রস সেকশন নিবা, ক্রস সেকশনাল এরিয়া নিবা, কোন জায়গাটা নিবা? তাহলে এটা ইউনিফর্ম না, এটা একটা সমস্যা। দ্বিতীয় আর একটা সমস্যা হচ্ছে এটাকে কম্প্রেস করা যায়। তুমি যদি স্লাইড ক্যালিপার্স ধরো অথবা স্ক্রু গজ ধরো এখানে, তাহলে অনেক চেপে যাবে। মানে কেউ একে একটু ফুলানো অবস্থায় মাপবে, কেউ একটু চাপানো অবস্থায় মাপবে, তাহলে এক্সাক্ট মেজারমেন্টটা পাওয়া যাবে না। অর্থাৎ তুমি চাইলেও এখান থেকে সঠিকভাবে কোন জায়গায় যে ডায়ামিটারটা নিবা সেটা বুঝতে পারবো না। আবার এটা ইয়ে না, মানে ইউনিফর্ম না সব জায়গায়। তো এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর জন্য টেক্সটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এই যে এরিয়াটা, এটা সব ভালোভাবে যায় না। কথা বুঝতে পারছো কিনা? প্রথমত টেক্সটাইল ম্যাটেরিয়াল ফাইবার বলো ইয়ার্ন বলো, এটা ইউনিফর্ম না, অর্থাৎ তার সব জায়গায় ডায়ামিটার অথবা থিকনেস একই না, ঠিক আছে? তারপরে ইজিলি কম্প্রেসেবল, এটা সহজে, যেহেতু এটা এটা তো রড না বা স্টিল না, যে তুমি চাপালেও এটা চাপবে না। কিন্তু এটা তো তুমি দুইজন, তোমাকে তো মাপবে দুই রকম মাপবে, একজন চেপে মাপবে আর একজন কম চেপে মাপবে, তো ডায়ামিটার তো ভেরি করলো। তাহলে তাহলে আমি এক্স্যাক্টলি কোনো স্ট্যান্ডার্ড বা মানদণ্ড পাচ্ছি না। তো সেই জন্য টেক্সটাইল ম্যাটেরিয়ালগুলোর ক্ষেত্রে, এই জাতীয় ম্যাটেরিয়ালগুলোর ক্ষেত্রে আমরাই আর কি নিজেরা, টেক্সটাইলে যারা ইঞ্জিনিয়ার ছিল আগে থেকে শুরু করছে, তারা এটাকে এরিয়াটাকে, এই যে এরিয়াটাকে বাদ দিয়ে, ঠিক আছে, এরিয়া বাদ দিয়ে লিনিয়ার ডেন্সিটি করে ফেলছে। কি করছে? লিনিয়ার ডেন্সিটি। তো লিনিয়ার ডেন্সিটি কি, এটা কি বোঝো কেউ? স্যার স্পেসিফিক স্ট্রেসটা কি এখানে? স্পেসিফিক স্ট্রেস মানে হচ্ছে একটা একক কোনো কিছুর জন্য কত স্ট্রেস দিচ্ছে, এটা বলতেছি মাস স্ট্রেস আর কি। মাস স্ট্রেসটা বলার জন্যই আমি এতগুলো কথা বলতেছি। তোমরা লিনিয়ার ডেন্সিটি কেউ বুঝো কিনা? সরি, হ্যাঁ, লিনিয়ার ডেন্সিটি স্যার কোন একটা অ্যাক্সিস বরাবর আমার যদি ঘনত্বটা মেজার করা হয়, কি ঘনত্বটা স্যার? না, এমনি তো নরমাল তো ডেন্সিটি মানে কি বলো তো, তাহলে আমি, আমার জন্য সহজ হবে, বলো ডেন্সিটি মানে কি? একক আয়তন আবার এটা কেন মেজার করা হয়, এটা মেজার করে কি বুঝি? আচ্ছা, তাহলে এরিয়াল ডেন্সিটি কি বলতো? ডেন্সিটি তো যদি বুঝতে পারো, তাহলে এরিয়াল ডেন্সিটি আমি বলে দিচ্ছি। মনে করো দুইটার এরিয়া একই, ঠিক আছে, এইটার এরিয়া যত এটার এরিয়াও তত। ওখানে ডেন্সিটির সাথে আগে বলে নেই, মনে করো একটা এক কিউবিক মিটার, এক কিউবিক মিটারে পানি নিছো তুমি, পানির ওয়েট পাইছো হচ্ছে ধরো 1000 কেজি। আবার এক কিউবিক মিটারে মনে করো স্বর্ণ নিছো, সেটা পাইছো 19000 কেজি, হ্যাঁ, 19300 কেজি। তাহলে কি বুঝতে পারছো? একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে ওয়াটার, এটা না, তার মানে পার্থক্য করতে পারছো ডেন্সিটির সাহায্যে। আর এখানে এরিয়াল ডেন্সিটি মানে হচ্ছে, মনে করো আমার একটা কাপড় আছে, এটা একটা কাপড়, মোটা কাপড়, ঠিক আছে, এই মোটা কাপড়ের ওয়েট হচ্ছে ধরো 30 গ্রাম বা 300 গ্রাম, আর এটা হচ্ছে 200 গ্রাম। এই দুইটা কাপড়ের কি একই? এরিয়া একই, এরিয়া একই। একটা ভর বেশি হলো, একটা ভর কম হলো কেন? এটা ওদের ডেন্সিটির কারণে না, ওদের ডেন্সিটির ব্যাপারটা এখানে আমরা ইগনোর করছি। দুইটা একই উপাদানের তৈরি বস্তু, এটা কটন ফাইবারের তৈরি কাপড়, এটাও কটন ফাইবারের তৈরি কাপড়, কনস্ট্রাকশন এবং যাবতীয় অন্য সবকিছু একই আছে,
মানে উপাদানের কথা বলতেছি আমি, এটা যে উপাদান দিয়ে তৈরি এটা একই উপাদান দিয়ে তৈরি, এটা মনে করো লোহার শীট, এটাও লোহার শীট, তাহলে এটা ওয়েটটা কেন বাড়বে? সেটা বেশি পরিমাণে আছে ওই যায় ওই আই তাহলে বেশি পরিমাণ থাকতে পারে না, বেশি পরিমাণে এরিয়া তো একই, একই এরিয়াতে আবার ছড়ায় থাকবে নাকি? বেশি পরিমাণ তো অবশ্যই আছে, তাহলে 300 গ্রাম কেমনে হবে? 300 গ্রাম তো বেশি পরিমাণ থাকার কারণেই হয়েছে, কিন্তু বেশি পরিমাণটা কোন দিকে বেশি? এ তোমরা কি আমার কথা বুঝতেছো না? সেম ইনগ্রেডিয়েন্ট স্যার। হ্যাঁ ইনগ্রেডিয়েন্ট সেম, দুইটা এটা লোহার পাত, এটাও একটা লোহার পাত, একই লোহা, ওই সেম লোহা দিয়ে এই পাতটা তৈরি করা হয়েছে, এই পাতটা তৈরি করা হয়েছে, এই পাতের ওয়েট 200 গ্রাম, এই লোহার পাতের ওয়েট 300 গ্রাম, কেন? মাঝখানে মনে হয় কিছু ফাঁকা টাকা যায় জাতীয় কিছু, মানে ফাফা কিছু আছে মনে হচ্ছে। না না এটা এটা ফিল আপ নিরেট, এটা একটা নিরেট শীট, এটা একটা নিরেট শীট স্যার। আমি বলি স্যার ঘনত্ব বেশি আছে না, ঘনত্ব বেশি কি হবে? এটা তো লোহা, এটা লোহা, এটাও তো লোহা, সেম লোহা তো, মানে আয়রন, এখানে আয়রন পুরোটা, এটাও আয়রন পুরোটা, তাহলে ঘনত্ব সেম না দুটো উপাদান বস্তুর, মানে ম্যাটেরিয়ালের? লোহার ঘনত্ব কি আবার চেঞ্জ হবে নাকি? লোহাকে তুমি আকাশে বাতাসে যেখানে নিয়ে যাও তার ঘনত্ব তো সেমই থাকবে। হ্যাঁ বলো স্যার, বুঝতেছেন স্যার আপনি বলি দেন। এইখানে হচ্ছে এটা মোটা আর কি, পাতটা এটা একটা মোটা শীট বুঝছো না, এটা পাতলা শীট, এটা কাগজের মতো পাতলা একটা, আর একটা হচ্ছে মোটা কাগজের মতো মোটা শীটটা, তাই না? এখন বুঝতে পারছো? শীট মোটা হইলে ওটা জায়গাও বেশি দখল করবে না, আয়তন কেমন সমান হবে? আয়তনের কথা বলি নাই তো, আমি তো এরিয়া বলছি, যে এরিয়া শীটটা মোটা ঠিক ঠিক, আর এটা হচ্ছে থিন পাতলা শীট। তোমরা দেখো না যে কাপড়ের জিএসএম, কাগজের মধ্যে জিএসএম থাকে, মানে পার স্কোয়ার মিটারের জিএসএম, তো যেই কাগজটা জিএসএম বেশি সেই কাগজটা একটু মোটা হয় না? তো এখানে এটার ওয়েটটা বেশি মানে হচ্ছে এটা মোটা, তো থিকনেস বেশি, পুরুত্বটা বেশি, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে এরিয়াল ডেন্সিটি, অর্থাৎ মাস বাই এরিয়া। তাহলে একটা পার্থক্য করতে পারছি, একটু খেয়াল করো আগে ডেন্সিটির সাথে তুমি তুলনা করো, ডেন্সিটি দিয়ে আমরা বুঝছি হচ্ছে উপাদানটা কি, মাস বাই ভলিউম, একক ভলিউমের মাস দেখছি, দেখে বুঝতে পারছি যে বস্তুটা যে যার মানে মাস বাই ভলিউম বেশি, মানে যার ঘনত্ব বেশি, সেটা ভারী বস্তু দিয়ে তৈরি, ভারী উপাদান দিয়ে তৈরি। আর এখানে আমি নিচের ভলিউমটাকে একটু চেঞ্জ করে এরিয়া করে দিছি, ঠিক আছে? মাস বাই এরিয়া, তার এখানে তিনটা ডাইমেনশন ছিল না যখন ভলিউম ছিল, তিনটা ডাইমেনশন কি কি ছিল? লেন্থ, উইথ আর হচ্ছে পুরুত্বটা, থিকনেসটা। আর এখানে তাহলে দুইটা পাচ্ছি শুধুমাত্র, এখানে লেন্থ উইথ আছে আর পুরুত্বটা নাই, ইগনোর করে গেলাম কোনটাকে, পুরুত্বটাকে, শুধু এরিয়াটা দিয়ে আমি ভাগ দিচ্ছি, মাস বাই এরিয়া, মাস বাই এরিয়া অর্থাৎ নির্দিষ্ট এরিয়ার মাস দেখতেছি, ভর দেখতেছি। তাহলে বাদ দিছি কাকে? পুরুত্বটাকে। পুরুত্বটাকে যেহেতু আমি বাদ দিছি, ওই পুরুত্বের একটা ধারণা আমি এখান থেকে পেয়ে যাব, মাস বাই এরিয়া যখন করব, যার মাস বাই এরিয়া বেশি তার পুরুত্বটা বেশি। এই কথাটা বোঝা গেল কিনা? যদি একই উপাদানের তৈরি হয় আর কি, দুইটা যদি একই উপাদানের তৈরি হয়, ভিন্ন উপাদান হলে তো ভিন্ন হয়ে যাবে, এটা তো অন্য হিসাব। মানে এখানে 300 গ্রাম হলেও কোনো বস্তু কক শিট হলে সেটা এমনিতেই অনেক মোটা হবে, বা এখানে যদি 200 গ্রাম যদি আমি কক শিট নেই তাহলে তো এমনিতেই এটা অনেক মোটা হবে, সেটা না। দুইটা একই উপাদান যদি তৈরি হয় এবং একই ক্ষেত্রফলে, একই ক্ষেত্রফলে যদি আমি ভর নেই, যার ভর বেশি তার থিকনেসটা বেশি। বোঝা গেল? আচ্ছা এবার আরেকটু সহজ করি আমরা, এরপরে যাই মাস বাই লেন্থ নিব আমি, মাস বাই লেন্থ নিব, একক লেন্থের মাস দেখতে চাচ্ছি আমি। একটা জিনিস নিলাম, সুতা অথবা কোনো কিছু, এটার লেন্থ হচ্ছে এইটুক, আরেকটা নিলাম, এটার লেন্থ হচ্ছে এইটুক। এখন এই দুইটার মধ্যে একটা ইয়ার্নের লেন্থ কিন্তু সমান, আমি বলে দিচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত যে লেন্থ আর এটার যে লেন্থ একই। এটার ওয়েট হচ্ছে ধরো 2 গ্রাম আর এটার ওয়েট হচ্ছে
5 গ্রাম এরকম কেমন কখন হবে স্যার এটা ক্রস সেকশন এরিয়া বেশি হবে হ্যাঁ যার ক্রস সেকশন এরিয়া বেশি হবে 5 গ্রাম এটা একটু মোটা 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 হয় যদি দুটো একই উপাদান দ্বারা তৈরি তার মানে আমি কি পেলাম এখানে যেহেতু আমি লেন্থ নিছি মাস বাই লেন্থ নিছি না মানে একক লেন্থে এইখান থেকে এই পর্যন্ত লেন্থ দুটো লেন্থ সমান একক লেন্থের ভর নিছি তো এটার লেন্থ হচ্ছে ধরো সাপোজ 1 কিলোমিটার এটাও 1 কিলোমিটার এই 1 কিলোমিটারের ভর হচ্ছে 2 গ্রাম আর এই 1 কিলোমিটারের ভর হচ্ছে 5 গ্রাম তো একই লেন্থের ভর যখন নিছি তখন আমি ধারণা পাইছি কোনটার বাকি যে দুটো ডাইমেনশনকে আমি বাদ দিছি মানে এর ভলিউমের মধ্যে তিনটা উপাদান থাকে আমি লেন্থ যেহেতু নিছি আমার এরিয়া কিন্তু একটা রয়ে গেছে সুতরাং আমি এই ক্রস সেকশনাল এরিয়া সম্বন্ধে ধারণা পাইছি যে যার ভর বেশি মানে মাস বাই লেন্থ যার বেশি তার ক্রস সেকশনটা তত বেশি সে তত মোটা তার মানে এটা ছিল আসলে এরকম আসলে ইয়ানটা ছিল হচ্ছে এরকম ঠিক আছে এইজন্যই তার ওয়েটটা হয়েছে 5 গ্রাম আর এটা ছিল 2 গ্রাম এটা মোটা সুতা তো মোটা সুতা হওয়ার কারণে তার ভরটা বেশি ছিল তো এই যে মাস বাই লেন্থ এটা করলাম আমি কেন এটা করে আমি এই কোন একটা বস্তুর হ্যাঁ থিকনেস না মেপে এই যে আমি এই সুতাটা কি থিকনেস মাপা লাগছে বা এটা থিকনেস কি আমি স্ক্রু গ্রেড বা স্লাইড ক্যালিপার দিয়ে মাপছি না কি মাপছি তার লেন্থ মাপছি এটা হ্যাঁ লেন্থ মাপলাম তারপর ভর মাপলাম লেন্থের ভর স্ক্রু গ্রেড লাগে না স্লাইড ক্যালিপারও লাগে না লেন্থ মাপতেও আমার এরকম কিছু লাগে না আমি সুতার লেন্থ শুধু মেপে যাব তো এর এই কাজটা আমরা করে থাকি মাস বাই লেন্থ আমরা ইউজ করি কিসের জন্য আমাদের টেক্সটাইল ম্যাটেরিয়ালের জন্য লিনিয়ার ডেন্সিটির জন্য হ্যাঁ টেক্সটাইল ম্যাটেরিয়ালের জন্য আমরা এই কাজটা করি কেন করি আমি একটা সুতা মোটা নাকি চিকন সেটার একটা মানদণ্ড জানতে চাই বা একটা ফাইবার মোটা নাকি চিকন আমি জানতে চাচ্ছি তো ফাইবার মোটা নাকি চিকন সেটা বোঝার জন্য আমি কি করতে পারি ফাইবারের গায়ে স্লাইড ক্যালিপার্স লাগাইতে পারি অথবা স্ক্রু গজ লাগাইতে পারি হ্যাঁ লাগিয়ে দেখতে পারি যে কোন ফাইবারটা চিকন কোন ফাইবারটা মোটা কিন্তু এই কাজটা আমরা টেক্সটাইল ম্যাটেরিয়ালের জন্য করতে পারি না মূল সমস্যা কি দুইটা দুই জায়গায় একটুকে বললাম যে এটা ইজিলি কমপ্রেস করে যায় এবং টেক্সটাইল ম্যাটেরিয়াল গুলো সব জায়গায় ইউনিফর্ম না একই ফাইবার থেকে তৈরি একই গাছের তুলা একই মেশিনে উৎপাদিত হয়েছে সবকিছু হয়েছে একই মেশিনে তারপরে দুটার মধ্যে ভেরিয়েশন থাকে আবার একই লটের প্রোডাক্ট তাও ডাইং করতে গেলে সেটার মধ্যে ভেরিয়েশন হয় এই সমস্যাগুলো টেক্সটাইল ম্যাটেরিয়ালে হয় স্বাভাবিকভাবেই এটা যেহেতু ন্যাচারাল ফাইবার এখানে মানে খুব বেশি কন্ট্রোল করার সুযোগ থাকে না তো ভেরিয়েশন থাকবেই তো সেই কারণে আমরা কি করতে পারি না ওই স্লাইড ক্যালিপার্স দিয়ে অথবা স্ক্রু গজ দিয়ে আমরা ডায়ামিটারটা মাপতে পারি না যদি মাপতে পারতাম তাহলে আমাদের জন্য এই স্ট্রেংথই যথেষ্ট ছিল মানে এটা দিয়ে আমরা যাবতীয় সব কাজ করতাম স্ট্রেস দিয়ে ফোর্স বাই এরিয়া দিয়ে কিন্তু তোমরা এরকম ফোর্স বাই এরিয়া কি পাইছো আগে মানে ন্যাচারাল ফাইবার যখন পড়ছো তখন ফাইবারের প্রপার্টিজ অথবা ইয়ার্ন প্রপার্টিজ এরকম তো পাও নাই টেনাসিটি পাইছো তাই না টেনাসিটি পাইছো এরকম ইয়ে পাইছো স্ট্রেস পাও নাই কারণ হচ্ছে আমরা এই স্ট্রেসটাকে ইউজ করতে পারি না কারণ হচ্ছে আমাদের যে বস্তু আছে ম্যাটেরিয়াল আছে সেটার এরিয়াটা আমরা সহজে হিসাব করতে পারি না এরিয়া মেজারমেন্টটা সমস্যা তো এরিয়া মেজার করে আমি কি পাই একটা কোনো বস্তুর এরিয়া যদি মেজার করতে পারতাম মানে ক্রস সেকশনাল এরিয়াটা তাহলে কি পেতাম বস্তুটা মোটা এরিয়া বেশি হলে মোটা আর এরিয়া কম হলে চিকন এই ধারণা পেতে পারতাম না কিন্তু আমি এখন কি এই ধারণা পেতে পারি কিনা এই 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 পদ্ধতিতে এই যে পদ্ধতিটা দেখাইলাম এখন এই পদ্ধতিতে কি আমরা পারি কোনটা মোটা কোনটা চিকন বুঝতে পারি স্যার জি স্যার তো সেই জন্য আমরা এই ধারণাটা এই এরিয়াটাকে কনভার্ট করে এই মাস বাই লেন্থে নিয়ে আসছি ঠিক আছে আমরা আমাদের সুবিধাতে শুধু টেক্সটাইলের পারপাসে এটা অন্য ইঞ্জিনিয়ারিং এ কিন্তু পাবো না তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ যাও গিয়ে যদি টেনাসিটির কথা বলো ওরা হাসবে কারণ টেনাসিটি ওদের দরকার নাই ওরা যেই ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে ওই ম্যাটেরিয়ালের থিকনেস চেঞ্জ হয় না ইউনিফর্ম থিকনেসের বস্তু নিয়ে কাজ করে সুতরাং ওরা স্ট্রেস স্ট্রেন এগুলো নিয়ে কাজ করলেই হয় কিন্তু আমাদেরকে এই এরিয়াটা মেজার করতে পারি না বলে আমরা এরিয়াটাকে কনভার্ট করে আমরা আমাদের সুবিধা মতো টেনাসিটিতে নিয়ে আসি অর্থাৎ এই এরিয়াটাকে আমি নিয়ে আসবো মাস পার লেন্থে এখানে এরিয়ার যে উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে বস্তু মোটা নাকি চিকন সেটা বোঝা এখানে তোমাদেরকে আমি দেখালাম এখনই যে মাস বাই লেন্থ দিয়েও আমরা এই একই কাজটা করতে পারি অর্থাৎ মাস বাই লেন্থ যদি বেশি হয় তাহলে সেটা মোটা আর মাস বাই লেন্থ যদি কম হয় তাহলে সেটা চিকন যেমন এটার মাস বাই লেন্থ হচ্ছে 2 চিকন আর এটার মাস বাই লেন্থ হচ্ছে 5 তার মানে এটার চেয়ে এটা প্রায় দ্বিগুণেরও একটু বেশি মোটা একটার মাস বাই লেন্থ যদি 10 হয় আর একটা মাস বাই লেন্থ যদি 5 হয় তাহলে বুঝবো যে একটা আর একটা হচ্ছে ডাবল মোটা ঠিক আছে একটা যদি 5 হয় আর একটা যদি 20 হয়
তাহলে আমি বুঝবো একটা থেকে একটা চার গুণ বেশি মোটা, তাহলে কোনো বস্তু মোটা নাকি চিকন সেই ব্যাপারটা আমরা মাস বাই লেন দ্বারা হিসাব করতে পারতেছি। তাহলে আমি এবার এই জায়গায় লিখে ফেলবো, উপরে ফোর্স ঠিকই আছে বাই, নিচে হবে এটা মাস বাই ইউনিট লেন্থ। স্পেসিফিক স্ট্রেস অথবা মাস স্ট্রেস, ঠিক আছে, অর্থাৎ আমি শুধুমাত্র স্ট্রেস দিয়ে যেটা বুঝি সেটা হচ্ছে এরিয়ার সাপেক্ষে, মানে পার এরিয়াতে ফোর্স কত লাগে, ঠিক আছে। আর যখন মাস স্ট্রেসের কথা বলি পার ইউনিট মাসে, মানে ইউনিট লেন্থের পরে যে মাসটা থাকে সেই মাসের জন্য কতটুকু ফোর্স লাগে, এটা স্পেসিফিক, মানে কম্পারিজন করে দেখা হয়, তখন এই জন্য বলা হয় এটাকে স্পেসিফিক স্ট্রেস অথবা মাস স্ট্রেস। বুঝতে পারছো এখন? তাহলে এইবার আরেকটু সিম্পলিফাই করি, তাহলে ব্যাপারটা বুঝতে সহজ হবে। ফোর্স বাই লিনিয়ার ডেন্সিটি, এই মাস পার ইউনিট লেন্থটাকে লিনিয়ার ডেন্সিটি বলা হয়। তোমাদেরকে আমি আগে থেকে এতক্ষণ এতগুলো কথার বলার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটাতে আসা, ডেন্সিটি। তোমরা ডেন্সিটি বুঝছো, মাস বাই কি ভলিউম, মাস বাই লেন্থ, মাস বাই ভলিউম। আর যেটাকে এরিয়া দেখা হয় নিচে মাস বাই এরিয়া, তখন এটাকে বলা হয় এরিয়াল ডেন্সিটি। অর্থাৎ এটাও তো একটা ডেন্সিটির মতোই কাজ করে, কোন বস্তু মোটা নাকি চিকন সেটা বোঝার জন্য আমি এখানে ইউজ করলাম, তবে এরিয়া নিছি। তো যেহেতু এরিয়া নিয়ে করা হয় তখন এই ডেন্সিটিটাকে বলা হয় এরিয়াল ডেন্সিটি, আর যখন লেন্থ নিয়ে করা হয় তখন এটাকে লেন্থিয়াল ডেন্সিটি না লিনিয়ার ডেন্সিটি বলে। এই যে লিনিয়ার ডেন্সিটি, অর্থাৎ ডেন্সিটি মানে হচ্ছে মাস বাই ভলিউম, আর এরিয়াল ডেন্সিটি মানে হচ্ছে মাস বাই এরিয়া। যেমন তোমরা জিএসএম নাম শুনে থাকো, জিএসএম মানে গ্রাম, মানে মাসের এককটা মনে করো গ্রাম, আর এরিয়ার এককটাও যদি স্কোয়ার মিটার হয় তাহলে গ্রাম পার স্কোয়ার মিটার। কিন্তু গ্রাম পার স্কোয়ার মিটার কোনো রাশি না, কোয়ান্টিটি না, এটা হচ্ছে একটা একক। কিসের একক? এরিয়াল ডেন্সিটির একক, ঠিক আছে। এরিয়াল ডেন্সিটি মানে কি? মাস বাই এরিয়া, বুঝা গেল। আর লিনিয়ার ডেন্সিটি মানে কি? মাস বাই লেন্থ। তাহলে আমি ফোর্সের জায়গায় ফোর্সের পরে এই যে মাস বাই ইউনিট লেন্থটাকে লিখে ফেললাম হচ্ছে লিনিয়ার ডেন্সিটি। তাহলে ফোর্স পার লিনিয়ার ডেন্সিটি। এখন লিনিয়ার ডেন্সিটি কি? মাস বাই লেন্থ। তো তোমরা ট্যাক্সের নাম শুনছো না, ট্যাক্স ট্যাক্স তো শুনছো অবশ্যই, ট্যাক্স, ইংলিশ কাউন্ট এগুলো শুনছো না? না স্যার। হ্যাঁ কি বলো, তোমরা কোথায় আছো, বাংলাদেশের চিটং এ নাকি? পড়াই নাই তো। আচ্ছা, এমনি শুনো নাই সুতা এক ট্যাক্স, দশ ট্যাক্স, বিশ ট্যাক্স, সুতার কাউন্ট? কাউন্ট শুনছি স্যার, কিন্তু কাউন্টের কাউন্টের আরেকটা নাম তো হচ্ছে লিনিয়ার ডেন্সিটি। এই যে এটা কাউন্টটা কেন, কাউন্টটা তো এজন্য যে আমি যাতে সুতাকে কম্পেয়ার করতে পারি কোনটা মোটা কোনটা চিকন, তো সেক্ষেত্রে লিনিয়ার ডেন্সিটি তো কাউন্টের আরেকটা নাম আর কি, কাউন্ট লিনিয়ার ডেন্সিটি দ্বারা প্রকাশ করা হয়। মাস বাই লেন্থ আমি সহজ করে দিচ্ছি, মনে করো এই সুতাটার দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার, ঠিক আছে, তার ওয়েট পেলাম কত? 2 গ্রাম। আর এই সুতাটার দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার, তার ওয়েট পেলাম হচ্ছে 5 গ্রাম। তাহলে তুমি যদি এখানে মাস বাই লেন্থের জায়গায় মাসের জায়গায় লেখো 5 গ্রাম, আর লেন্থের জায়গায় লেখো 1000 মিটার বা 1 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে 5 গ্রাম পার কিলোমিটার, বোঝা গেল। আর এটা কি, এটা কত? 2 গ্রাম পার কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটারের ওয়েট 2 গ্রাম, ওটা হচ্ছে 1 কিলোমিটারের ওয়েট 5 গ্রাম। তো সেই ক্ষেত্রে এই যে 5 গ্রাম পার কিলোমিটার, এটা হচ্ছে 2 গ্রাম পার কিলোমিটার। তো এই যে গ্রাম পার কিলোমিটার, এই কথাটা তোমাকে বারবার বলতে হবে। এটা না বলে এই গ্রাম পার কিলোমিটারটাকে বাদ দিয়ে আমরা লিনিয়ার ডেন্সিটির একক হিসাবে এই গ্রাম পার কিলোমিটার না বসিয়ে বসাই হচ্ছে ট্যাক্স, TEX। অর্থাৎ এই গ্রাম পার কিলোমিটার যেই কথা, ট্যাক্স একই কথা, গ্রাম পার কিলোমিটার মানেই হচ্ছে ট্যাক্স। অর্থাৎ এটা তাহলে কত ট্যাক্স, এটা এই সুতাটা কত ট্যাক্স?
2x এটা 5x আরেকটা সুতা যদি আমি 1 কিলোমিটার নিতে পারি 1 কিলোমিটার নিয়ে যদি দেখি তার ওয়েট হচ্ছে 25 গ্রাম তাহলে সেই সুতাটা হচ্ছে 25 তার কাউন্ট কি 5 কোনটা ট্যাক্সের কাউন্টার পার্থক্য কি ট্যাক্সের কাউন্টারের মধ্যে পার্থক্য হচ্ছে একটা ডাইরেক্ট সিস্টেম আর একটা ইনডাইরেক্ট সিস্টেম কাউন্ট হচ্ছে ইনডাইরেক্ট সিস্টেম যেখানে উল্টো দেখা হয় ওখানে দেখা হচ্ছে লেন্থ বাই মাস এটা আমি কাউন্ট যখন পড়াবো তখন ডিটেইলসে বলবো এখানে আর অনেকগুলো কথা আছে তো মাস বাই লেন্থ হচ্ছে লিনিয়ার ডেনসিটি আর এটার একক মাস বাই লিনিয়ার ডেনসিটির একটা একক অনেকগুলো একক আছে ডেনিয়ার আছে তারপর জুট কাউন্ট আছে মানে পাউন্ড পার স্পিন্ডেল অনেকগুলো আছে তবে একটা কমন এবং প্রচলিত একক হচ্ছে টিইএক্স ট্যাক্স তো ট্যাক্স মানে কি এই মাস যদি হয় গ্রাম আর এই লেন্থ যদি হয় কিলোমিটার তখন তোমাকে এই যে তোমরা কি করছো এই যে এই যেমন ফোর্সের একক কি বলো তো ফোর্সের একক কি নিউটন পার মিটার না না কেজি পার মিটার স্কয়ার হ্যাঁ কেজি পার মিটার স্কয়ার এ কি বলতেছে ও এগুলো কি কেজি পার মিটার স্কয়ার নিউটন 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 ফোর্সের একক হচ্ছে নিউটন কেন এটা বলো না কেন কেজি পার সেকেন্ড স্কয়ার এটা বলা যাবে না কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার এইটা এত এত বড় কথাটা না বলে নিউটন কেন বলি সহজ করার জন্য তো এইখানেও আমরা ওই যে ট্যাক্স চাইলে এখানে মাসটা যদি হয় গ্রাম লেন্থটা যদি হয় কেজি কিলোমিটার এটাকে বারবার না বলার জন্য সহজে এই নিউটন যেরকম বলতেছো এরকম বলার জন্য আমরা ট্যাক্স ইউজ করি অর্থাৎ গ্রাম পার কিলোমিটার মানেই হচ্ছে ট্যাক্স তো তাহলে আমি পেলাম হচ্ছে ফোর্স পার লিনিয়ার ডেনসিটি ঠিক আছে তাহলে ফোর্স পার ট্যাক্স হবে বুঝো নাই লিনিয়ার ডেনসিটি একক কি ট্যাক্স ট্যাক্স আর ফোর্সের একক কি আমি যখন বললাম যে ফোর্সের একটা আমরা নিউটন ইউজ করি না গ্রাম ইউজ করি অথবা পাউন্ড ইউজ করি কেন ইউজ করি এটা বললাম যে উচ্চতর ডিগ্রিতে আসলে তখন আমরা আর অভিকর্ষ ত্বরণটাকে রাখতে চাই না যেহেতু নিচের দিকে আমি মানে লোড ঝুলাই তো আমি ফোর্সের একক পাবো হচ্ছে গ্রাম সুতা মানে ফাইবারের ক্ষেত্রে তো অনেক বড় হবে সামান্য হবে তাহলে আলটিমেটলি এই মাস স্ট্রেসের এককটা হবে গ্রাম পার ট্যাক্স এটা নিশ্চয়ই তোমরা শুনছো গ্রাম পার ট্যাক্স গ্রাম পার ট্যাক্স তাই না গ্রাম পার ট্যাক্স তো শুনছো ফাইবারের প্রপার্টিজ পড়ার সময় টেনাসিটি এটাকে বলা হচ্ছে টেনাসিটি এতক্ষণ এই টেনাসিটি বোঝানোর জন্য এতটুকু কথা বলা টেনাসিটির একক হচ্ছে গ্রাম পার ট্যাক্স তাহলে গ্রাম পার ডিনিয়ার হতে পারে অথবা গ্রাম পার ট্যাক্স হতে পারে হ্যাঁ তো এই যে স্পেসিফিক স্ট্রেংথ বা স্পেসিফিক স্ট্রেস অথবা মাস স্ট্রেস এটাকেই বলা হয় টেনাসিটি হ্যাঁ টেনাসিটি যদি তুমি সংজ্ঞায়িত করতে চাও মনে করো সংজ্ঞায়িত করতে চাচ্ছ তাহলে সংজ্ঞাটা হবে এক্স্যাক্টলি এরকম মাস স্ট্রেস এট ব্রেক কোন বস্তু ব্রেক করতে গেলে যত মাস স্ট্রেস লাগে তাই হচ্ছে তার টেনাসিটি এখন মনে করো আমি একটা কোনো টেক্সটাইল ম্যাটেরিয়াল মানে আমার কাছে একটা ইয়ার্ন বা ফাইবার আছে সেটাকে আমি এক ট্যাক্সের জন্য মনে করো 10 ট্যাক্স আছে 10 ট্যাক্সের জন্য কত গ্রাম লাগে সেটা দেখতে চাচ্ছি তো আমি 10 ট্যাক্সের জন্য তো দেখলে হবে না এক ট্যাক্সের জন্য তো এক ট্যাক্সের জন্য কত গ্রাম লাগে এটা কনভার্ট করে নিয়ে আসলে যত গ্রাম হয় যত গ্রাম লোড দিলে এক ট্যাক্সের কোনো একটা ম্যাটেরিয়াল ছিঁড়ে যায় সেটাই হচ্ছে তার টেনাসিটি আমি উদাহরণ দিচ্ছি তাহলে বুঝবা মনে করো আমার কাছে একটা সুতা আছে 10 ট্যাক্স তার কাউন্ট বা লিনিয়ার ডেনসিটি হচ্ছে কত 10 ট্যাক্স এখন এটা মনে করো এরকম একটা সুতা এটাকে ব্রেক করতে গিয়ে তুমি এটাকে ছিঁড়তে চাইছো লোড দিয়ে এরকম নিচের দিকে ঝুলিয়ে দিছো ঝুলিয়ে দিয়ে দেখলা যে এটাকে ব্রেক করতে আমার কতটুকু ফোর্স লাগে তো তুমি দেখলা যে এটা 20 গ্রাম লোডে ব্রেক করলো তাহলে এটার মাস স্ট্রেস কত বলতে পারবা আবার বলুন তো
এই সুতাটার কাউন্ট বা লিনিয়ার ডেন্সিটি হচ্ছে 10 টেক্স 10 টেক্স মানে কি এই সুতাটা যদি তুমি 1000 মিটার নাও তার ওয়েট হবে কত 10 গ্রাম 10 টেক্স দ্বারা আচ্ছা টেক্স দ্বারা আমরা কি টেক্সটা দিয়ে আমরা কি বুঝি বলো তো একজন একটু সুন্দর করে বলো টেক্সটা দিয়ে আমরা সুতার কোন প্রপার্টিসটা বুঝতে পারি মানে কি বোঝার জন্য আমরা টেক্স ইউজ করতেছি প্রতীক প্রতি কিলোমিটার লেন্থে সুতা কত গ্রাম থাকে এটা না থাকলে বুঝলে কি বুঝবো এটা কি দ্বারা সুতার কি বোঝা যাবে এই যে এটা 5 টেক্স না এটা 2 টেক্স না তো এখান থেকে কি বুঝতে পারতেছো এটা ওয়েট মাস টেস এটা মাস লিনিয়ার লিনিয়ার ডেন্সিটি বুঝলে লিনিয়ার ডেন্সিটি দ্বারা কি বুঝবো মানে আমি যখন ডেন্সিটি দ্বারা বুঝতেছি উপাদানটা কি তারপর এই যে এই এরিয়াল ডেন্সিটি দ্বারা বুঝতেছি যে এটা হচ্ছে মোটা শীটটা মোটা এই শীটটা হচ্ছে চিকন কিন্তু লিনিয়ার ডেন্সিটি দ্বারা আমি কি বুঝতেছি সুতাটা মোটা নাকি চিকন বুঝতেছি না কথা বুঝতে পারতেছ না কেন চিকন সেটা আমি তো এইটাই বলার জন্য এতক্ষণ আসছিলাম এখানে যে এই 5 গ্রাম মানে হচ্ছে এই সুতাটা মোটা সুতা ঠিক আছে আর এই সুতাটা কি চিকন চিকন সুতা তাহলে এই যে মোটা সুতা এবং চিকন সুতার মধ্যে পার্থক্যটা কোথায় মোটা সুতা এবং চিকন সুতার মধ্যে পার্থক্য হচ্ছে তার লিনিয়ার ডেন্সিটি কম বেশি এটা লিনিয়ার ডেন্সিটি 5 টেক্স আর এটা লিনিয়ার ডেন্সিটি কত 2 টেক্স তো সহজ কথায় বলো যে টেক্স দ্বারা আমরা আসলে কি বুঝি সুতা চিকন নাকি মোটা সেটা সেটা ঠিক আছে এটা যাতে মনে থাকে কেউ যদি জিজ্ঞেস করে টেক্স মানে কি গ্রাম পার কিলোমিটার অফ ইয়ার্ন একটা ইয়ার্নের 1 কিলোমিটারের ওয়েট কত গ্রাম সেটা হচ্ছে টেক্স সহজ কথা এটা যে লিনিয়ার ডেন্সিটি এটা টেক্সটা কিন্তু কোনো রাশি না টেক্স কি না রাশি না টেক্স হচ্ছে একটা একক কিসের একক লিনিয়ার ডেন্সিটির একক হচ্ছে টেক্স আর এরিয়াল ডেন্সিটি একক কি বলতো স্যার জিএসএম জিএসএম মাস যদি গ্রাম হয় এরিয়া যদি হয় মনে করো স্কয়ার মিটার তাহলে তুমি গ্রাম পার স্কয়ার মিটার বলতে পারতেছো তখন এটা এরিয়াল ডেন্সিটি একটা একক হতে পারে আরো আছে এখানে এই পাউন্ড নিতে পারো পাউন্ড পার স্কয়ার ইয়ার্ডস হতে পারে না যেমন ডেন্সিটি অনেকগুলো হতে পারে না গ্রাম পার সিসি হতে পারে কেজি পার কিলোমিটার হতে পারে মানে কেজি পার কিউবিক মিটার হতে পারে অনেক কিছু হতে পারে তো এখানেও অনেক কিছু হতে পারে তবে একটা হচ্ছে গ্রাম পার কিলোমিটার গ্রাম পার 9 কিলোমিটার হতে পারে তখন তার নাম কি হয়ে যাবে ডেনিয়ার গ্রাম স্যার কি বলছেন স্যার গ্রাম পার 9 কিলোমিটার যদি 9 কিলোমিটারের ওয়েট যত গ্রাম সেটা হচ্ছে তত ডেনিয়ার এটাও হচ্ছে কি লিনিয়ার ডেন্সিটির একটা একক হ্যাঁ স্যার তাহলে আমি যেটা বলতেছিলাম যে এই একটা ইয়ার্ন আছে আমার কাছে এই ইয়ার্নটা হচ্ছে 10 টেক্স তার মানে আমি বুঝলাম ইয়ার্নের 1000 মিটারের ওয়েট হচ্ছে 10 গ্রাম মানে ইয়ার্নের থিকনেস সম্বন্ধে একটা ধারণা পেলাম আর এইটাকে ব্রেক করতে গিয়ে এটাকে আমি উপর দিকে হ্যাং করে নিচের দিকে লোড দিচ্ছি বস্তুর ওজন ঝোলাচ্ছি ঝোলাতে ঝোলাতে একটা সময় দেখা গেল 20 গ্রাম লোডে গিয়ে এটা ব্রেক করলো তো 20 গ্রাম লোডে গিয়ে ব্রেক করলে এটার এই সুতাটার মাস স্ট্রেস কত 10 2 হ্যাঁ উপরে আসবে ফোর্সটা ফোর্সটা কত 20 গ্রাম আর লিনিয়ার ডেন্সিটি কত নিচে 10 টেক্স 10 তার মানে 20/10 আলটিমেটলি 2 গ্রাম পার টেক্স হবে কি মাস স্ট্রেস অর্থাৎ টেনাসিটি আর টেনাসিটি মানে হচ্ছে মাস স্ট্রেস না মাস স্ট্রেস হচ্ছে একটা রাশি নরমাল রাশি আর টেনাসিটি হচ্ছে কত মাস স্ট্রেস দরকার হয় কোনো বস্তুকে ব্রেক করতে এখন তুমি যদি কখনো খাতায় লিখো পরীক্ষার খাতায় অত অন্য টিচার মাইন্ড করবে না কিন্তু আমি মাইন্ড করবো তুমি যদি এরকম লিখো যে টেনাসিটি অ্যাট ব্রেক অর্থাৎ বস্তুর ব্রেক করতে কত টেনাসিটি লাগে তাহলে এটা কেমন হয়ে যাচ্ছে না কারণ টেনাসিটির সংজ্ঞাটাই হচ্ছে কি এটা ব্রেক করতে কত মাস স্ট্রেস লাগে মাস স্ট্রেসের সাথে টেনাসিটির কোনো পার্থক্য আছে যে মাস স্ট্রেসের একক কি গ্রাম পার টেক্স তাই না ফোর্সের একক কি গ্রাম আর এই লিনিয়ার ডেন্সিটির একক কি গ্রাম টেক্স টেক্স মানে এই মাস স্ট্রেসের একক কি গ্রাম পার টেক্স না আর টেনাসিটির একক আমি কি লিখলাম এখানে একই লিখছি গ্রাম পার টেক্স তাহলে এই মাস স্ট্রেস যে কথা মাস স্ট্রেস জিনিসটা যা টেনাসিটিও কিন্তু তাই তো মাস স্ট্রেসটা কিন্তু ব্রেক করা বোঝায় না আমি সুতাকে ছিড়তে ছিড়া মানে ছিড়বো না ছিড়ার আগে যে কোনো জায়গায় দেখতে পারি আর যখন সুতা ছিড়ার কথা আসবে
যে আমি ইয়ার্নকে দেখতে চাচ্ছি কত ফোর্সে ব্রেক করে ছিঁড়ে যায়, তখনই আসবে টেনাসিটির কথা। টেনাসিটি মানে হচ্ছে মাস স্ট্রেস অ্যাট ব্রেক, অর্থাৎ ব্রেক করতে গেলে কত মাস স্ট্রেস দরকার হয় সেটাকেই আমরা সংক্ষেপে বলি কি টেনাসিটি। তাহলে টেনাসিটির একক কি? গ্রাম পার টেক্স। মনে করো আমি সেন্টিনিউটন করতে পারি না, ফোর্সটাকে যদি সেন্টিনিউটনে দেখি অনেক সময় দেখবো সেন্টিনিউটন পার ট্যাক্স হয়, আবার অনেক সময় দেখবো যে গ্রাম পার ট্যাক্স তো বলছই, আবার দেখবো যে গ্রাম পার ডেনিয়ার হয়, তারপরে সেন্টিনিউটন পার ডেনিয়ার হয়, নিউটন পার ডেনিয়ার হতে পারে, ঠিক আছে, এরকম অনেকগুলো একক হতে পারে। কিসের? টেনাসিটির। টেনাসিটির একক। আমরা তো এই যে বললাম আমাদের সুবিধার্থে আমরা সবসময় ফোর্সটাকে গ্রাম নেই, মানে ফোর্সটাকে তো আমি চাইলে সেন্টিনিউটন নিতে পারি বা নিউটন নিতে পারি না, তখন সেন্টিনিউটন পার ট্যাক্স, গ্রাম পার ট্যাক্স, গ্রাম পার ডেনিয়ার, সেন্টিনিউটন পার ডেনিয়ার, যেকোনো কিছু হতে পারে, এগুলো সব হচ্ছে টেনাসিটির একক। হ্যাঁ, তাহলে টেনাসিটির আরেক নাম হচ্ছে স্পেসিফিক স্ট্রেস অথবা মাস স্ট্রেস অথবা স্পেসিফিক স্ট্রেংথ, অর্থাৎ আমরা টেক্সটাইল ম্যাটেরিয়ালের স্ট্রেংথ দেখার জন্য যেই রাশিটার সাহায্য নেই সেই রাশিটা হচ্ছে টেনাসিটি, ঠিক আছে, সিটি। হ্যাঁ, তো এই টেনাসিটি দ্বারা আমরা মূলত বুঝতে পারবো টেনাসিটির মান থেকে। তাহলে এটা একটা ফাইবার, মানে ফাইবারের টেনাসিটি পাইলা, আর একটা ফাইবার মনে করো এরকম আছে যেটার এরকম এটার কাউন্ট ছিল হচ্ছে বা লিনিয়ার ডেন্সিটি ছিল হচ্ছে মনে করো 12 টেক্স, আর এটাকে ব্রেক করতে গিয়ে আমার ফোর্স লাগছে হচ্ছে 60 গ্রাম, তাহলে এটার টেনাসিটি কত? 5 5 এই সুতা কি এটা মোটা নাকি এটা মোটা? এটাকে আমি মোটা করে দিছি এজন্য না স্যার, এটা টেনাসিটি বেশি আমার কেন মাস স্ট্রেস এর কারণে স্যার। এই মাস স্ট্রেস এর কারণে না, আরেকজন বলো স্যার। এটা ছিটতে মানে 5 গ্রাম পার টেক্স লাগবে সে অন্য এগুলো না, আমি সোজা প্রশ্ন করছি যে এটা মোটা নাকি এটা মোটা, এটা মোটা বলতেছো এটা কেন মোটা স্যার? ওই এরিয়াটার কারণে, এটা এরিয়া, এটা এটা ছিটতে শক্তি বেশি লাগবে সে অন্য বুঝছো। তোমরা শক্তির মধ্যে চিন্তা ভাবনা করতেছো, শক্তিতে চিন্তা ভাবনা করা যাবে না, এটা ছিঁড়তে 6 গ্রাম লোড লাগে মাত্র। এবার বলো কোনটা মোটা? ছয় গ্রাম লাগে এটাতে ছিঁড়তে, মাত্র 6 গ্রাম লোড লাগে, তাহলে এটা কোনটা মোটা, এটা মোটা না এটা মোটা? ট্যাক্স বেশি সে মোটা। তো এতক্ষণ তো এটাই আমি জিজ্ঞেস করতেছি, এটা তো হচ্ছে পরে সুতার পারফরমেন্স নিয়ে তোমরা কথা বলতেছো যে কার গ্রাম পার ট্যাক্স বেশি, যার টেনাসিটি বেশি সে তো পারফরমেন্স ভালো দিচ্ছে, কিন্তু ওটা না, কথা হচ্ছে আমার ইন জেনারেলি আমি সুতা মোটা বা চিকন বোঝার জন্য কোন টুলটা ইউজ করব? এই ট্যাক্সটা ইউজ করব, লিনিয়ার ডেন্সিটিটা, এইটা এই লিনিয়ার ডেন্সিটিটাই আমার বলে দিবে যে সুতা কি মোটা নাকি চিকন, কারণ কি এটা লিনিয়ার ডেন্সিটি হচ্ছে 5, এটা লিনিয়ার ডেন্সিটি 2, বুঝা গেছে যে এটা 5 মানে এটা মোটা, এটা 2 চিকন, অর্থাৎ ডেন্সিটি যদি একক বলি আমরা ট্যাক্স, তো এটা ছিল কত ট্যাক্সের সুতাটা? 10 ট্যাক্স, এটা হচ্ছে 10 ট্যাক্সের, মানে তুমি 1000 মিটার সুতা নিছো, তার ওয়েটটা দেখছো, দেখছো যেটা 10 গ্রাম হয়, আর এই সুতাটাও সেম, এটাও 1000 মিটার নিছো, যেহেতু ইউনিট লেন্থে দেখবা, ইউনিট লেন্থে যদি আমি দেখবো ইউনিট লেন্থে তুমি নির্দিষ্ট পরিমাণ লেন্থ নিলে 1000 মিটার নিলা, নিয়ে তার ওয়েটটা দেখলা, ওয়েটটা দেখলা যে কত গ্রাম হচ্ছে 6 গ্রাম, সরি 12 গ্রাম, তার মানে এটা 12 ট্যাক্স, 12 গ্রাম,
1000 মিটারের ওয়েট এখানে 12 গ্রাম এখানে 1000 মিটার ওয়েট হচ্ছে 10 গ্রাম তো এইবার ব্রেক করতে গিয়ে আমরা দেখলাম এটাকে ব্রেক করতে 20 গ্রাম লোড লাগে এটাকে ব্রেক করতে 6 গ্রাম লোড লাগে তো মূলত আমার নরমালি কি হওয়ার কথা ছিল আচ্ছা আমি 6 গ্রাম না আরেকটু চেঞ্জ করে দেই তাহলে তোমাদের কথাগুলো বলতে সহজ হবে মনে করো 22 গ্রাম লাগলো হ্যাঁ এবার বলো তো আসলে আমার কাছে কোনটা ভালো এটা ভালো নাকি এটা ভালো সুতা মানে পারফরম্যান্সের দিক থেকে এটাকে ছিড়তে 20 গ্রাম লোড দিতে হয় আর এটাকে ছিড়তে 22 গ্রাম লোড দিতে হয় তাহলে কোনটা ভালো এটা ভালো না স্যার প্রথমটা ভালো প্রথমটা তো স্যার দুই না টেনাসিটি স্যার প্রথমটা ভালো প্রথমটা কেন ভালো আমি তো দেখতেছি এটাকে 20 গ্রাম লোড দিলে ছিড়ে যাচ্ছে এটা 22 গ্রাম লোড লাগতেছে স্যার প্রথমটা স্যার ট্যাক্স 2 প্রথমটা স্যার ত্রিকোণ আরো গে টেনাসিটি বেশি না প্রথমটা টেনাসিটি বেশি স্যার প্রথমটা টেনাসিটি কত টেনাসিটি 2 2 গ্রাম পার ট্যাক্স আর এটা টেনাসিটি কত আমাদের 1.9 কত 22 ভাগ দিতে হবে 12 দিয়ে তাই তো 1.83 জি স্যার একক কি টেনাসিটির একই গ্রাম পার ট্যাক্স গ্রাম পার ট্যাক্স এবার একটু কম্পারিজন করার চেষ্টা করো নিজে নিজে দেখো ব্যাপারটা বুঝো কিনা এই কোন বস্তুকে ছিড়তে আমরা নরমালি নরমালি নরমাল সেন্সে যখন দেখি তখন আমরা দেখি যে একটা বস্তুকে ছিড়তে আসলে কত বেশি শক্তি লাগলো সেই বস্তুটা তত ভালো এখন দেখো যে তুমি একটা বস্তুকে ছিড়তে যাচ্ছ যে দেখো যে বেশি ফোর্স লাগতেছে তার মানে এই বস্তুটা ভালো কারণ তার স্ট্রেংথ অনেক বেশি যে যে ফোর্স বেশি লাগতেছে কিন্তু তুমি একটা মোটা বস্তুকে ছিড়তে তো নরমালি স্ট্রেংথ বেশি লাগবেই এন্ড চিকন বস্তুকে বেশি স্ট্রেংথ লাগে কিনা সেটা না আমাদের দেখতে হবে মানে লেভেল প্লেইং ফিল্ড একটা কথা শুনছো না লেভেল প্লেইং ফিল্ড এন্ড তুমি ঝগড়া করতে গেছো একটা লোক এমনিতেই আগে থেকে অনেক মোটা সোটা লম্বা এখন তুমি খুব ছোট খাটো এখন মনে করো এই অস্ট্রেলিয়ান যে প্লেয়ারগুলো আছে ধরো মনে করো আমি হেডেনের কথা বলি মনে করো হেডেনকে তো তুমি চিনো নাকি তো এখন হেডেন আর মুশফিকের মধ্যে যে পার্থক্য যদি মুশফিক তার হাইট দিয়ে সে যদি মনে করো 50 করে আর হেডেন তার হাইট দিয়ে এবং শক্তি দিয়ে সে যদি 80 করে তাহলে এটাকে মোটামুটি ইকুইভ্যালেন্ট করা যায় যদি আমরা টেকনিক অন্য সবগুলো ব্যাপার বাদ দেই শক্তির কথা বলি তো সেই ক্ষেত্রে একটা মোটা বস্তুকে ছিড়তে গেলে আমার তো এমনিতেই বেশি শক্তি লাগবে তো আমি এই জন্য কি করতে হবে এটাকে একক ট্যাক্সে নিয়ে আসতে হবে যখনই আমি দুইটাকে ট্যাক্স দিয়ে ভাগ দেই নিচে যখন ট্যাক্স নিয়ে আসি তখন টেনাসিটিতে আর কোনো ওই মোটা চিকনের ব্যাপারটা আর থাকে না কারণ এটা কিন্তু এক ট্যাক্সের জন্য শক্তি এটা এখন কি এক ট্যাক্সের জন্য শক্তি আর এটাও কি এক ট্যাক্সের জন্য শক্তি সুতরাং আমরা কোনো একটা বস্তুকে ব্রেক করতে কত বেশি ফোর্স লাগে সেটা দিয়ে বস্তুর পারফরম্যান্সটাকে গ্যাজ করতে বা জাজ করতে পারবো না আমরা একটা টেক্সটাইল ফাইবারের অথবা টেক্সটাইল ইয়ার্নের বা যে কোনো একটা ম্যাটেরিয়ালের পারফরম্যান্সটা বোঝার জন্য শুধুমাত্র তার এই রিলেটিভ মানে অ্যাবসলিউট যে মেজারমেন্ট অ্যাবসলিউট মেজারমেন্টে আমি শুধু দেখলাম কত নিউটন লাগে কত গ্রাম লাগে এটাকে ব্রেক করতে এটা যথেষ্ট না তাহলে আমাকে হয় এরিয়াতে নিয়ে যেতে হবে মানে একক এরিয়াতে নিয়ে যেতে হবে আমাদের যেহেতু টেক্সটাইল ম্যাটেরিয়াল না আমরা একক এরিয়াতে নিব না একক এরিয়াতে না নিয়ে নিব কোথায় লিনিয়ার ডেনসিটিতে হ্যাঁ তাহলে একক লিনিয়ার ডেনসিটিতে এই যে একক লিনিয়ার ডেনসিটিতে যে বেশি পরিমাণ ফোর্স নিবে ছিড়তে মানে পীড়নটা বেশি যার সেই বস্তুটার টেনাসিটি বেশি তার মানে ওই বস্তুটার পারফরম্যান্সও বেশি যখনই এটা টেনাসিটি হবে তখন আর মোটা চিকুনের ব্যাপারটা থাকবে না কারণ দুই ক্ষেত্রেই টেনাসিটি মানে হচ্ছে একক লিনিয়ার ডেনসিটিতে বস্তুর ব্রেকিং স্ট্রেংথ বা ব্রেকিং ফোর্স মানে ব্রেক করার জন্য কতটুকু ফোর্স লাগে একক লিনিয়ার ডেনসিটিতে
তার মানে একটা নির্দিষ্ট থিকনেসের বস্তুর জন্য আমরা এখন পেলাম হচ্ছে 2 আর এখানে 1.83 তাহলে আমার পারফরম্যান্সটা বোঝার জন্য আমি দেখব টেনাসিটি আমি দেখব না যে এটাকে ব্রেক করতে আসলে আমার কত বেশি ফোর্স দিতে হচ্ছে হতে পারে এটা অনেক মোটা বা চিকন যাই হোক না কেন তবে আমি যদি এককে নিয়ে যাই মানে ট্যাক্স দিয়ে ভাগ দিয়ে দেই তখন আমি পেয়ে যাব এক্স্যাক্টলি তার টেনাসিটি কত তো আমরা একটু আগে দেখে মনে হচ্ছিল যে যদি এটাকে ছিড়তে আমার 22 গ্রাম কি লাগে লোড লাগে আপাত দৃষ্টিতে যেহেতু আমার মনে হচ্ছিল যে এটাকে ছুড়তে বেশি ফোর্স লাগে এটা মনে হয় ভালো কিন্তু আসলে যখন আমরা একক টেনাসিটির জন্য দেখলাম মানে একক লিনিয়ার ডেন্সিটির জন্য দেখলাম তখন ব্যাপারটা উল্টে গেছে কারণ এখানে হচ্ছে টেনাসিটি 2 আর এই বস্তুটার এই ইয়ারনটার বা এই ফাইবারটার টেনাসিটি হচ্ছে 1.83 এখান থেকে আমরা টেনাসিটির মাধ্যমে কম্পেয়ার করব ডাইরেক্ট বা ডিরেক্ট সরাসরি আমি ফোর্স দিয়ে কম্পেয়ার করব না